কোন প্রোডাক্ট নিছে বেচতে পারে নাই সেটা ঘাবড়ানোর কিছু নাই এক মাসের মধ্যে আমার কাছে সেটা চেঞ্জ করে অন্য যে কোনো কিছু নিতে পারবে এটা হচ্ছে তার ওই প্রোডাক্টটা সেল না করতে বললে আপনাদের কাছে ফেরত দাও হ্যাঁ ফেরত দিয়া প্যাকেটটা ফ্রেশ রাখতে হবে ফেরত দিয়া যেটা চলবে সেটা নিয়ে ব্যবসা করতে পারবে D21 28 টাকা প্যাকেট সহ প্যাকেট সারা 27 টাকা এটা তো সবচেয়ে রানিং প্রোডাক্ট না জি কমের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট তারপরে সবচেয়ে কম দামি অনেকেই বলে ভাই কম দামি ইয়ারফোন রাখেন না কেন কম দামি ইয়ারফোন রাখেন না কেন সেই জন্য সবচেয়ে কম রেটে একটা ইয়ারফোন আছে 18 টাকা মাত্র দাম 18 টাকা জি সব কালার আছে মানে চারটা কালার আছে তারপরে হচ্ছে 3D পেপার আছে এটা 3D বর্তমানে 2 টাকা প্রাইস 2 টাকা জি এটা নতুন না জি একেবারে আপডেট সবাই বাড়ছে আর ব্যস্ত ব্যস্ত হয়রান হয়ে গেছে এখন এগুলো বিক্রি করতে পারবো এই দুইটা মডেল আরেকটা আপডেট নতুন আসছে i18 i15 তারপর আছে ওয়ান প্লাস বুলেট প্রো 15 ঘন্টা মিউজিক টাইম 15 ঘন্টা যদি মিউজিক টাইম না থাকে আমার প্রোডাক্ট আমার রিটার্ন করতে পারবো তারপর আছে N9 ক্যামেরা মিনি ক্যামেরা বলে যেটারে অনেক অফিসে বা হাউসে ক্যামেরা লাগায় অনেকে হ্যাঁ বর্তমানে পাওয়ার ব্যাংকের চাহিদা একটু ভালো কারণ বিদ্যুৎ ইলেকট্রিসিটি শর্ট থাকে এর জন্য তো পাওয়ার ব্যাংক নিয়ে অনেকে ভালো বিজনেস করতে পারে চাইলে তারপরে আরেকটা নতুন জিনিস আমি দেখাই এটা হচ্ছে 3D গ্লাস এটা আর কি মোবাইলের ভিডিও টিডিও আপনার ফোন বাসায় ছোট ফোন বা আপনার রেজুলেশন ভালো না আপনি একটা 3D গ্লাস নিয়ে নিন এটার সবচেয়ে ওই স্ক্রিনটারে বড় করে দেখাবে টিভির মতো এই আরেকটা আনকমন জিনিস আছে মাশরুম লাইট বা ডিম লাইট অনেকে মাশরুম লাইট যেটা বলে সুন্দর একটা ফুল পাবে G32 আছে এটা বের করে দেখাই নতুন আসছে এটা 3টা কালার আছে দারুণ একটা স্পিকার বাসায় শু পিসের মতো রাখতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা চলে আসছি রাজু ট্রেড ইন্টারন্যাশনালে আজকের ভিডিওটি হলো মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে যারা মোবাইল অ্যাক্সেসরিজ নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো আমাদের সামনে আছে রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভালো আছি আপনাদের শপের লোকেশনটা দিয়ে শুরু করবেন আমার শপের লোকেশন হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট চারতলায় অনেকে আছে তিনতলায় রাজু ইলেকট্রনিক্স চলে যায় আমার মার্কেট হচ্ছে চারতলায় রাজু ট্রেড ইন্টারন্যাশনাল 67181 নাম্বার দোকান 67181 চারতলায় 67181 নাম্বার দোকান রাজু ট্রেড ইন্টারন্যাশনাল আর আমার ফোন নাম্বার তো দেওয়া থাকবে সে ফোন নাম্বার আইসা আমারে ফোন দিলেই হবে চারতলায় আচ্ছা এটা মনে রাখলে হবে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে তাদের নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা দেখে চলে আসতে পারবেন আর যে কোনো সিঁড়িতে আমার স্টিকার লাগানো আছে যদি মনে নাম্বার মনে নাও থাকে যে কোনো সিঁড়িতে উঠতে গেলা আমার দোকানের স্টিকার দেখেও মনে করতে পারবো বা ফোন নাম্বার থাকলে ওইখানে ফোন দিতে পারবো এখানে ফোন নাম্বার দেওয়া আছে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো রাজু ভাই আজকে আমাদের কি কি দেখাবেন আজকে বেসিক্যালি ধরেন আইটেম নতুন কি ধরেন আলোর মতো সব ধরনের আইটেমই আমার দোকানে থাকে তবে একটু এখন যে একটা ক্রাইসিসের জন্য আমি সবার ভিডিওর মাধ্যমে জানানোর জন্য এই ভিডিওটা করা কারণ এখন ওই ডলারের দাম বাড়াতে অনেক প্রোডাক্টের রেট একটু ঊর্ধ্বগতি সেই জন্য আর কি আপডেট হিসাবে ভিডিওটা করা তো আমি এর মধ্যে কিছু নতুন আপডেট হয়েছে সেগুলো অ্যাড করে দিচ্ছি আর মোটামুটি প্রোডাক্টের ধারণা দিয়ে দিতেছি আচ্ছা আর নতুন যারা আছে যারা মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন নতুন যারা যাইতেছে আল্লাহর রহমতে যারা ব্যবসা করতে চায় বা আমার কথা হচ্ছে বেকার না থাইকা মোবাইল অ্যাক্সেসরিজ যেটা লাভজনক ব্যবসা সেটা করতে চায় ইনশাল্লাহ করা যাইতে পারে কারণ এটা মোটামুটি একটা প্রফিটেবল ব্যবসায়ী আর মানে ব্যবসা তো মানে জীবনে কিছু করতে হলে জীবনে চলার জন্য কিছু করতে হবে আর কিছু করার জন্য যদি আমি সহজে একটা বৈধ পন্থায় কিছু ইনকাম করতে পারি তাহলে সেটা সবচেয়ে সম্মানের আমার জানা মতে তো মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসাটা সেক্ষেত্রে প্রাধান্য পায় বেশি নতুনদের উদ্দেশ্যে আরেকটা কথা কি যেমন সাপোজ আমার থেকে অনেকগুলো প্রোডাক্ট নিছে সে যতটুকুই যেমন এক মাস দেখার সুযোগ পাবে আমাদের ক্ষেত্রে যেমন সাপোজ কোনো প্রোডাক্ট নিছে বেচতে পারে নাই সেটা ঘাবড়ানোর কিছু নেই এক মাসের মধ্যে আমার কাছে মানে সেটা চেঞ্জ করে অন্য যে কোনো কিছু নিতে পারবে এটা হচ্ছে তার ওই প্রোডাক্টটা সেল না করতে বললে আপনাদের কাছে ফেরত দিয়া প্যাকেটটা ফ্রেশ রাখতে হবে ফেরত দিয়া যেটা চলবে সেটা নিয়ে ব্যবসা করতে পারবে এটা হচ্ছে আমার এখান থেকে নতুনদের জন্য মানে প্রণোদনা স্বরূপ একটা অফার এটা আচ্ছা এটা নতুনদের জন্য খুবই ভালো একটা অফার তো শুরুতে ভাই আমরা কোনটা দেখব আমি মোটামুটি সব প্রোডাক্টের ধারণা দিতেছি তো কম দামি হেডফোন দিয়ে যারা মোটামুটি ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে ব্যবসা করে তাদের জন্য ম্যাক্সিমাম এগুলো প্রোডাক্টই বেশি চাহিদা সুলভ তো আমি এগুলোর কিছু ধারণা দিয়ে দিতেছি আচ্ছা যেমন এই যে রিয়েলমি সবচেয়ে কমন একটা ইয়ারফোন এই একটা ইয়ারফোন সবচেয়ে ভালো চলে 29 টাকা দাম বর্তমানে এটা মাত্র 29 টাকা জি
রিসিভার সহ সবকিছু কমপ্লিট। আচ্ছা ভাই, সর্বনিম্ন কত পিস নিতে হবে? আমার এখানে যদি আইসা নেয় দুই পিস করে এক পিস করেও নিতে পারবে, কুরিয়ার করতে পারবো না, যেটা কারণ অনেক চাপ থাকে অর্ডারের, তো এই জন্য আমি দুই চার পিস যারাই নিব বা পাঁচ পিস দশ পিস মানে আইসা নিতে পারবেন। এবার সর্বনিম্ন কোয়ান্টিটি নেন, কোনো সমস্যা নেই। আর যদি কুরিয়ারে নেন, আর কুরিয়ারে নেন তাহলে ম্যাক্সিমাম আপনার 2,000-5,000 টাকার অর্ডার দিতে হবে। আর সেটা আপনি যে কোনো ভিডিও আমার, যেমন আমি ভিডিওতে দেখাইতেছি, ভিডিও দেখে দেখে লিস্ট করে ফেললে হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে কন্ডিশনটা একটু বলবেন। কন্ডিশনটা ধরেন আপনি 1,000 টাকা পাঠাইতে পারেন, 1,000 টাকা পাঠায় যেমন আপনি পরবর্তীতে প্রোডাক্ট কুরিয়ার থেকে নেওয়ার সময় টাকাটা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নেবেন। আর একটা ব্যাপার কি, যদি ব্যাংকে কেউ মানে যদি একটা এবার ব্যবসা করার পর একটা ফেদ সৃষ্টি হয়, তখন আর কি ওই কুরিয়ার কস্টটা লাগবে না যদি ব্যাংকে প্রদান করে সে টাকাটা। এটা হচ্ছে ওনার যা হোলসেলের ক্ষেত্রে যেমন সীমিত কস্টই অনেক কিছু, ওটা যদি সেভ করা যায় তাহলে অনেকটা সেভ হয়, সেই জন্য বলা। আর আমার এখান থেকে কোনো কন্ডিশন নিতে কোনো ঝামেলা নেই, আপনি শুধুমাত্র 1,000 টাকা প্রদান করেই কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারেন, যত টাকার প্রোডাক্ট হোক কোনো সমস্যা নেই। তারপরে আছে পিস্টন, পিস্টন বর্তমানে 40 টাকা, 40 টাকা। তারপরে R30 35 টাকা, 35 টাকা জি। ওরাইমো 31 টাকা, 31 টাকা জি। অনেকগুলো পাতা হেডফোন আছে, আমি যেটুকু সম্ভব সেগুলো দেখাচ্ছি। S4 U19 একই রেট, 36 টাকা, 36 টাকা জি। তারপর হচ্ছে গা এই যে আই লাভ মিউজিক নিউ ভার্সন, এটা হচ্ছে আপনার 30 টাকা দাম। D21 28 টাকা প্যাকেট সহ, প্যাকেট ছাড়া 27 টাকা। এটা তো সবচেয়ে রানিং প্রোডাক্ট না জি, কমের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট, সবচেয়ে ভালো চলে। কি হেডফোন, এটার প্রায় 4টা কালার আছে। প্রাইস কত পড়বে? এটা হচ্ছে আপনার বর্তমান রেট হচ্ছে 53 টাকা। ওরাইমো রিয়েলমি 4টা প্রোডাক্ট আছে। আচ্ছা, সবগুলোই একই প্রাইস, 50 টাকা প্রাইস। তারপরে বার্স 3 একটা ইয়ারফোন আছে, আচ্ছা রিয়েলমি বার্স, 60 টাকা। টি পাওয়ার 55 টাকা, লুকিং প্যাকেট হেডফোন 55 টাকা। FD1 এরকম 6টা মডেল আছে আপনার, রিম্যাক্স মোকো FD1 সবগুলো লুকিং প্যাকেট, অ্যাভারেজে 55 টাকা প্রাইস, 55 টাকা। তারপর আছে মোকো 3D সাউন্ড বি হেয়ারের, মোকো M11 অনেকে বলে, আবার 3D সাউন্ডও কেউ বলে। আচ্ছা, এইটারও 4টা কালার আছে। আচ্ছা, প্রাইস কত পড়বে? এটা হচ্ছে 65 টাকা বিক্রি। তারপর হচ্ছে U28 45 টাকা, U28 45 টাকা জি। তারপরে সবচেয়ে কম দামি, অনেকেই বলে ভাই কম দামি ইয়ারফোন রাখেন না কেন, কম দামি ইয়ারফোন রাখেন না কেন, সেই জন্য সবচেয়ে কম রেটে একটা ইয়ারফোন আছে, 18 টাকা মাত্র দাম। 18 টাকা জি, সব কালার আছে মানে 4টা কালার আছে, 18 টাকা, সাথে এই যে ক্লিপ দেওয়া আছে যেখানে মানে গলায় ঝুলে রাখতে পারবো, শার্টের বোতামের সাথে আটকায় রাখতে পারবো। সবগুলোর প্রাইস 18 টাকা না? হ্যাঁ, 18 টাকা করে। এটা মোটামুটি স্টক আছে 5,000 মতো। এখন ভিডিও শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখা, যতদিন থাকবো ওই 5,000 স্টক ততদিন না নাই, সব আছে। তারপর আছে 3D পেপার আছে, এটা 3D বর্তমানে 2 টাকা প্রাইস, 2 টাকা জি, মোবাইল স্ক্রিন গার্ড মাত্র 2 টাকা জি। এই একটা ইয়ারফোন 110 টাকা রিসিভার সহ সিউ। তারপরে এই একটা আছে টাইপ সি ইয়ারফোন, অনেকে আছে কম দামের টাইপ সি ইয়ারফোন খোঁজে, মাত্র 90 টাকা, 90 টাকা জি। লেনোভোর এই একটা আছে 100 টাকায়। আচ্ছা, এটা লেনোভো জি, কত মডেল? HF 130। আচ্ছা, এটার প্রাইস পড়বে? 100 টাকা, 100 টাকা সবচেয়ে কম রেটের মধ্যে লেনোভোর ইয়ারফোন, এর চেয়ে কমে এখনও আসে নাই। তারপরে আছে আমি কিছু ব্লুটুথের ধারণা দিচ্ছি। আচ্ছা, কম দামের মধ্যে কিছু ব্লুটুথ আছে, এটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে 70 টাকা, 70 টাকা জি। সাদা কালার 2টা কালার পাবেন এটার মধ্যে, এটার মধ্যে কালারিং আছে 90 টাকা, স্পোর্টস আছে 90 টাকা এই যে স্পোর্টস কালারিং একই রেট। তারপরে নতুন এগুলো আসছে, এই বার্ডসগুলো ওরাইমো লেনোভো ওয়ান প্লাস, 3টা মডেল হয় এটার, 3টা মডেলই অ্যাভেলেবেল, 260 টাকা, একেবারেই আপডেট, সবাই বার্সিয়ার ব্যস্ত ব্যস্ত হয়রান হয়ে গেছে, এখন এগুলো বিক্রি করতে পারবো। তারপর হচ্ছে এই 2টা মডেল আরেকটু আপডেট নতুন আসছে, i18 i15 350 টাকা করে। যদি কম দামের মধ্যে আর একটা নিক ব্যান্ড আছে 170 টাকা ওয়ান প্লাসের, 170 টাকা জি, লেনোভো AC05 কমন একটা প্রোডাক্ট, 280 টাকা বর্তমান প্রাইস। আচ্ছা, এটা পপুলার জি, অনেক পপুলার AC05 280 টাকা। তারপরে এই যে আরেকটা আছে AC05X, অনেক চলে, অনেক রানিং। আচ্ছা, এটা বর্তমান 2টা কোয়ালিটি আছে, একটা চায়না ইনটেক, একটা বাংলা ইনটেক। আচ্ছা, একটা আছে মানে অরিজিনাল, এটা কপি যেটা বলে, এটা চায়না ইনটেকটা। আচ্ছা, বাংলা ইনটেক দেখলেই বুঝে যায়, বাংলা ইনটেক 280, চায়না ইনটেক 300। তারপর আছে ওয়ান প্লাস বুলেট প্রো, এটার আপনার সবচেয়ে মানে ইয়া হচ্ছে বেস্ট কালেকশন হচ্ছে এটার 15 ঘন্টা মিউজিক টাইম, 15 ঘন্টা মিউজিক টাইম, হ্যাঁ টক টাইম 30 ঘন্টা, 15 ঘন্টা যদি মিউজিক টাইম না থাকে আমার প্রোডাক্টটা আমার রিটার্ন করতে পারবো।
আচ্ছা মানে এক মানে একুরেট থাকবে হ্যাঁ চলবে আমি বলে দিচ্ছি একুরেট এটা থাকবে আর 30 ঘন্টা লেখা আছে বাট আমি কম বলে দিছি যদি কম হয় কম হলে রিটার্ন করে দিব আচ্ছা কম হলে রিটার্ন হ্যাঁ আচ্ছা তবে প্রপারলি চার্জ দিতে হবে আপনি ধরেন 10 মিনিটের মতো চার্জ দিবেন বা 15 মিনিট হ্যাঁ ফুল চার্জ হওয়ার পরে আর 20 মিনিটের মতো চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবে এটা তখন প্রায় 15 ঘন্টা মিউজিক টাইম পাবে কত কদম হাঁটলেন ব্লাড প্রেসার তারপরে ঘড়ির টাইম সবগুলো এটাতে দেখতে পাবেন 350 টাকা আচ্ছা M4 হ্যাঁ স্মার্ট ব্রেসলেট 350 টাকা 350 টাকা তারপর আমি আরো কিছু প্রোডাক্টের ধারণা দিয়েছি তবে এই যে প্রোডাক্টের দামগুলো বললাম অনেকে আছে ভাই বলে ভিডিও করলে দাম কম বলেন তারপরে কিন্তু আমার এখানে আমি অনেক কমপ্লেন শুনছি কিন্তু আমার এখানে আজ পর্যন্ত এই কমপ্লেনটা আসে নাই যে ভাই ভিডিওতে বলছেন একটা রাখছেন আরেকটা চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো প্রাইস ধরার হ্যাঁ এর চেয়ে আপডেট হইতে পারে প্রাইস আমি সেটা বলে দিব কমতে পারে বাড়তে পারে তবে ডলারের দাম বাড়লে অবশ্যই বাড়বে আর যদি ডলারের দাম কমে আমার নিজের থেকে আমি নিজে কমাই দিব যে ভাই এটার দাম কম সেটার দাম বেশি রাখবো না আর যেটা বলছি আপাতত এই প্রাইস থাকলে অবশ্যই সেই প্রাইস রাখবো আচ্ছা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ফোন দিলে তারা আপডেট প্রাইস আমার কথা হচ্ছে আপনি বিক্রি করেন নিয়ে বসে থাকার কোনো দরকার নেই প্রোডাক্ট বিক্রি করতে নামছেন বিক্রি করতে হবে প্রাইসটা ইনশাল্লাহ আমি দেখবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব ব্যবসা করতে সুযোগ দেওয়ার আমি দিব ইনশাল্লাহ একটা চার্জারের ধারণা দিয়ে দিয়েছি এটা আমার নিজের নামেরই চার্জার রাজু পাওয়ার খুব ভালো চলে আপনার 800 অ্যাম্পিয়ার হ্যাঁ 600 মাসের গ্যারান্টি বর্তমান প্রাইস হচ্ছে 65 টাকা 6 মাসের গ্যারান্টি হ্যাঁ 6 মাসের কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার এক্সট্রা অ্যাডভান্টেজ কি এটা চার্জে লাগাইলে একরকম লাইট জ্বলবে চার্জারতে খুললে আরেকরকম লাইট জ্বলবে এটা দুইটা মানে চার্জ হচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন M10 সবচেয়ে কমন প্রোডাক্ট বর্তমানে অরিজিনালটা 580 টাকা তারপর আছে আপনার ইনপোর্টস 12 এটা 6 টাকা লার আছে ইনপোর্টস 12 260 টাকা তারপর আছে আপনার M4 একটা নতুন ইয়ারবাডস চার্জিং ব্যাকআপ খুবই ভালো প্রায় 4 ঘন্টার উপরে চার্জ থাকে তারপর আছে N9 ক্যামেরা মিনি ক্যামেরা বলে যেটারে অনেক অফিসে বা হাউসে ক্যামেরা লাগায় অনেকে হ্যাঁ এটা হচ্ছে মোবাইল অপারেটিং ক্যামেরা N9 মিনি ক্যামেরা এটার দাম হচ্ছে 620 টাকা মাত্র 620 টাকা জি এগুলো কি মানে চার্জের মাধ্যমে চলে না হ্যাঁ রিচার্জেবল রিচার্জেবল অথবা একটা কেবল ফিক্স করে লাগায় রাখলে কোনো চার্জের ঝামেলা নাই তারপর আছে পাওয়ার ব্যাংক বর্তমানে পাওয়ার ব্যাংকের চাহিদা একটু ভালো কারণ বিদ্যুৎ ইলেকট্রিসিটি শর্ট থাকে এর জন্য পাওয়ার ব্যাংকের চাহিদা একটু ভালো তো পাওয়ার ব্যাংক নিয়ে অনেকে ভালো বিজনেস করতে পারে চাইলে আচ্ছা পাওয়ার ব্যাংকের আমি একটু ধারণা দিয়ে দিয়েছি এটার দাম হচ্ছে 320 টাকা আচ্ছা 320 টাকা তারপরে রিমেক্সের আছে আপনার 450 টাকা 450 টাকা এটা হলো 96 মডেল এটা হচ্ছে আপনার সিম সাপোর্টেড ঘড়ি আচ্ছা এটা সিম সাপোর্ট করবে হ্যাঁ সিম সাপোর্ট করবে এটা আচ্ছা এটা বর্তমান প্রাইস 700 টাকা এটা কি মানে মডেল কত এটা এটা A1 মডেল A1 হ্যাঁ প্রাইসটা A1 ঘুরি বললেই হবে 700 টাকা দাম 700 টাকা জি হোলসেল করতে হলে সব ধরনের প্রোডাক্টই লাগে একটা দোকানে এক ধরনের প্রোডাক্ট হলে কাস্টমার স্যাটিসফাইড করা যায় না সেই জন্য সব ধরনের প্রোডাক্টই লাগে আপনার ওপো 18 ওয়াটের চার্জার আছে 27 ওয়াটের চার্জার আছে বুক চার্জার আছে রেডমি 33 ওয়াটের চার্জার আছে তারপর আছে আপনার সুপার বুক X50 65 ওয়াটের চার্জার আছে মানে সবগুলো মোটামুটি ভালো প্রাইস দিব ইনশাল্লাহ এটা একটা ভালো মানের কেবল আপনার ডাটা চার্জিং প্লাস ডাটা দুইটাই হবে আচ্ছা আপনার 50 টাকা আর হলো 55 টাকা বর্তমানে মিকি কেবল না হ্যাঁ মিকি কেবল বললেই হবে মিকি 55 এটা মাইক্রো আইফোন টাইপ সি সব ধরনের প্রোডাক্টই আছে তারপর আছে ওরাইমো 2 এ কেবল 25 টাকা এটার প্যাকেট আছে এটি 1x1 প্যাকেট করা যাবে হ্যাঁ তারপর আছে টাইপ সি কনভার্টার আপনার 6500 মোবাইলের চার্জার আছে বাসায় অনেকের কিন্তু টাইপ সি ফোনের চার্জার নাই শুধু এই পোর্টটা নিলেই হবে আচ্ছা আচ্ছা এগুলো কত করে পড়বে এগুলো হচ্ছে মাত্র 10 টাকা এর মধ্যে আইফোনও আছে টাইপ সিও আছে আইফোনটা 12 টাকা টাইপ সিটা 10 টাকা আর এই যে N70 চার্জিং পোর্ট অনেকে আছে ভাই সবার কাছে স্মার্টফোন বাটন ফোন চার্জ দিব কিভাবে এটা টেনশনে থাকে তো বাসায় এই একটা রাখলেই হবে আপনার বাটন ফোনও চার্জ দিতে পারবে চিকুন পিনের ও আচ্ছা এটা মাত্র 4 টাকা করে তারপরে আরেকটা নতুন জিনিস আমি দেখাই এটা হচ্ছে 3D গ্লাস এটা আর কি মোবাইলের ভিডিওটি দিও আপনার ফোন বাসায় ছোট ফোন বা আপনার রেজুলেশন ভালো না আপনি একটা 3D গ্লাস নিয়ে নিন এটার সবচেয়ে ওই স্ক্রিনটারে বড় করে দেখাবে টিভির মতো এই মাত্র 130 টাকা দাম এটা হচ্ছে 5D গ্লাস এই আরেকটা আনকমন জিনিস আছে মাশরুম লাইট বা ডিম লাইট অনেকে মাশরুম লাইট যেটা বলে সুন্দর একটা ফুল পাবে এটা আপনার 75 টাকা দাম হ্যাঁ এটা এটা হচ্ছে সেন্সর লাইট অনেকে আছে বলে যে ভাই দিনের বেলা জ্বলে না কেন হ্যাঁ এটা দিনের বেলা জ্বলবে না জ্বলবে যদি পিছনে হাত দিয়ে রাখেন বা কিছু একটা দিয়ে রাখেন তাহলে জ্বলবে আর আপনি এটা রাতের বেলা অটোমেটিক এইভাবেই জ্বলে যাবে ট্রাইপড আছে এখানে মিনি ট্রাইপড এগুলো হচ্ছে শুধু 65 টাকা 228 এখানে আমি কিছু স্পিকারের ধারণা দিতেছি মোটামুটি সব ধরনের স্পিকারও আমার কাছে আছে T6
এগুলো ছোটর মধ্যে খুব ভালো কোয়ালিটির, এগুলো আপনার কালার আছে চারটা। সাউন্ড কোয়ালিটি কি? সাউন্ড কোয়ালিটি খুব ভালো। সেটা আপনার অনেকে বলে যে ছোট স্পিকারে সাউন্ড কম হয়, এটা সাউন্ড কি রকম হবে? ছোটর মধ্যে বডিটা ভালো, চার্জিং মানে সাউন্ড কোয়ালিটিটা ভালো। ওগুলো আছে মাইক সাউন্ড, মানে মাইকের মতো বাজবে, আর এটা হচ্ছে কোয়ালিটিফুল সাউন্ড। ডিফারেন্স হচ্ছে যারা মিউজিক বোঝে তারা এটা নিবে। আচ্ছা, আর যারা মনে করেন আপনি পাবলিক প্লেসে বাজামো, আমার মিউজিক ডাজেন্ট ম্যাটার, সাউন্ড দরকার, তারা এটা নিবে। আচ্ছা, তো যাদের টেস্ট ভিন্ন বাট ভালো কোয়ালিটি, রুমে এক রুমে নিবে তারা এটা নিবে, ভালো কোয়ালিটি, কোয়ালিটি খুবই ভালো হবে। হ্যাঁ, সিংবক্স T6 380 টাকা। তারপরে একটা গ্লাস সিস্টেম স্পিকার আছে, গ্লাসের ফুল বক্সটাই গ্লাসের। আচ্ছা, মিউজিক্যাল তালে তালে লাইটটা জ্বলবে। হ্যাঁ, মডেল 550 টাকা, এটা গ্লাস স্পিকার বললেই হবে, 7C অথবা গ্লাস স্পিকার। G32 আছে 500 টাকা, এটা মেমোরি সাপোর্টেড। আচ্ছা, এটা বের করে দেখাই, নতুন আসছে। এটা তিনটা কালার আছে, ব্ল্যাক, রেড, ব্লু, সাউন্ডও দারুণ, খুবই ভালো, দারুণ একটা স্পিকার, বাসায় শু পিসের মতো রাখতে পারবে। তারপরে মেমোরি কার্ড দিয়েও চলবে। আচ্ছা, মেমোরি কার্ডও সাপোর্ট করবে। হ্যাঁ, এটার প্রাইস কত পড়বে? 500 টাকা। আচ্ছা, ওয়াটারপ্রুফ ব্যাগ, এগুলো নিয়ে সুইমিং করা যাবে, তারপরে বৃষ্টির মধ্যে ফোন নিয়ে গোসল করা যাবে, কোনো সমস্যা নেই। তারপরে পাবজি খেলার মোজা আছে বর্তমানে 60 টাকা। তারপরে আমি আমার ওই দোকানের কিছু প্রোডাক্টের ধারণা দিতেছি, আমার এই যে সামনে আর একটা দোকান, 81 নম্বর দোকান, আমি এটাতে কিছু ধারণা দিতেছি। আমার এই দোকানে আরও অনেক কিছু আইটেম আছে, আপনার স্মার্ট ওয়াচ, তারপরে হচ্ছে আপনার মেমোরি, পেন ড্রাইভ, তো গ্যাজেট আইটেম আলাদার মধ্যে সব ধরনের প্রোডাক্টই আছে আপনার। এখান থেকে আমি কিছু দিয়ে শুরু করি, যেমন ওয়্যারলেস মাইক্রোফোন, বর্তমানে ওয়্যারলেস মাইক্রোফোনের যথেষ্ট চাহিদা আছে। আপনার K8 আছে, এটার দাম হচ্ছে 670 টাকা। 670 টাকা, ওয়্যারলেস মাইক্রোফোন। K9 হচ্ছে ডাবল, এটা হচ্ছে 1020 টাকা। তারপরে আছে আপনার ANC অ্যাপেলের, এটা হচ্ছে চাইনিজ ভার্সনটা, এটা 850 টাকা, আর দুবাই ভার্সনটা হচ্ছে 1400 টাকা বর্তমানে। তারপরে স্মার্ট ওয়াচ, আচ্ছা, এগুলো হচ্ছে আপনার T500, T X7, তারপরে T55 Pro Max, এটার সাথে একটা TWS ফ্রি দেওয়া আছে। T55 সাথে একটা TWS ফ্রি দেওয়া আছে, 1450 টাকা। আচ্ছা, গেমিং ইয়ারফোন খোঁজে যে আমার কাছে ভাই গেমিং ইয়ারফোন আছে কিনা, QKZ-এর গেমিং ইয়ারফোন আছে, তবে এই যাবৎকালে QKZ-এর চেয়ে ভালো গেমিং ইয়ারফোন এখনো বের হয় নাই। তো DM10 এর প্রাইস কত পড়বে? DM10 অরিজিনাল হচ্ছে 260 টাকা, আর কপিটা হচ্ছে 170 টাকা। আর DM7? আর DM7 আর 9 হচ্ছে আপনার 320 টাকা অরিজিনাল গুলো, আর কপিগুলো হচ্ছে 230 টাকা। তারপরে যে আপনার 12 Pro Max এর উপরে যে মানে ম্যাগনেটিক মানে ওয়্যারলেস চার্জিং করছে, ওয়্যারলেস চার্জিং এর ওয়্যারলেস চার্জারও আছে। আচ্ছা, ওয়্যারলেস চার্জার, জি, এটা হচ্ছে 780 টাকা। তারপরে বিভিন্ন একটু ভালো মানের কেবেল আছে, এই যেগুলো, এটা হচ্ছে স্প্রিং সিস্টেম, এই যে টান দিলে বলবে স্প্রিং এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, কালারফুল, এটা রং ধনু কেবলও অনেকে বলে, 100 টাকা করে। তারপর আছে মেমোরি কার্ড, পেন ড্রাইভ, অ্যাপেলের ইয়ারফোন, সেলফি স্টিক, রিং লাইট, টিকটক লাইট, সব ধরনের সাইজ আছে, নিয়ে ব্যবসা করার মতো সব ধরনের প্রোডাক্ট ইনশাআল্লাহ আছে। হ্যাঁ, মোবাইল অ্যাক্সেসরিজের অসংখ্য কালেকশন আছে, সব কালেকশন তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না, তবে যতটুকু পসিবল হয়েছে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি মোটামুটি একটা ধারণা পাইছেন যে একটা মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করতে কিরকম প্রোডাক্ট লাগবে বা কী কী প্রোডাক্ট আমার দোকানে আছে, আমার থেকে নিয়ে বিক্রি করতে পারবেন। তবে একটাই এখন কি, আমার কাছে কভার গ্লাস নেই, আর বাকি আলাদা আমাদের সব ধরনের জিনিস আছে। আচ্ছা, ওটা মনে হয় খুব শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি, তো আপনাদের শপের লোকেশনটা বলে শেষ করবেন ভিডিও। আমার শপের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, এটা হচ্ছে গুলিস্তান নেমে ফ্লাইওভারের পাশে যেই মার্কেটটা, মানে গুলিস্তান একটা ফ্লাইওভার আছে, মেয়র হানি ফ্লাইওভার, এই হানি ফ্লাইওভারের পাশে যেই মার্কেটটা সেটা চারতলায়, মানে সুন্দরবন স্কয়ার মার্কেটের চারতলায়, 67 এবং 81 নম্বর দোকান, চারতলায়। অথবা না চিনলে তাও আমার নাম্বারে একটা ফোন দিলে আমার লোক যায় নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আমন্ত্রণ রইল রাজু ট্রেড ইন্টারন্যাশনালে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।